He bowled really well, and you know, this is just a series. শেষ দিকে কি দুর্দান্ত ফিনিশিংই না করলেন রিশাদ হোসেন, তাই তো শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররাও ম্যাচ শেষে রিশাদ হোসেনের প্রশংসা না করে থাকতেই পারলেন না। শ্রীলঙ্কান বোলার হাসারাঙ্গাকে আজকে রীতিমতোই পিটিয়েছেন তিনি। এই বোলারের দুই ওভারে মিলে রিশাদ হাঁকিয়েছেন চারটি চার এবং চারটি ছক্কা, মাত্র 18 বলে 48 রান করে ফিনিশিংয়ে, যেখানে চমকে দিয়েছেন হাসারাঙ্গাকেও। রিশাদের বিপক্ষে বল করতে গিয়ে চরম এক শিক্ষা পেয়েছেন তিনি। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে হাসারাঙ্গা বলেন, আমি রিশাদের উইকেটটি নেওয়ার জন্য বোলিংয়ে গিয়েছিলাম, কিন্তু তাতে আমাদের সাথে ঘটল বিপরীত। ও আমার দ্বিতীয় ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছে, এমন কিছু ঘটবে আমি সে সময় কল্পনা করতে পারিনি। সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। প্রিয় দর্শক, রিশাদের নজর কাড়া ব্যাটিং আপনি কতটা উপভোগ করলেন জানাবেন কমেন্ট করে।